আচ্ছা, তো আমরা জেনারেশন কম্পিউটার পড়ছিলাম, তো ফোর্থ জেনারেশন নিয়ে আলোচনা করবে। অলরেডি ফার্স্ট, সেকেন্ড আর থার্ড জেনারেশন নিয়ে আমরা ডিসকাস করেছি, তো ফোর্থ জেনারেশন কম্পিউটার দেখে নাও। ফোর্থ জেনারেশন, ওকে, ফোর্থ জেনারেশন। এটা 1971 থেকে এখনো পর্যন্ত চলছে, ঠিক আছে। আচ্ছা, এই সুইচিং ডিভাইস হচ্ছে লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে, লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। এলএস আইসি বলতে পারো, এলএস আইসি, এভাবে লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট সার্কিট। আচ্ছা, স্পিড, এ স্পিড মোটামুটি 300 ন্যানো সেকেন্ড, 300 ন্যানো সেকেন্ড। আচ্ছা, এর অপারেটিং সিস্টেম হচ্ছে টাইম শেয়ারিং উইথ জিইউআই ইন্টারফেস, এইভাবেই তোমাদের মাথায় রাখতে হবে, টাইম শেয়ারিং উইথ জিইউআই ইন্টারফেস। আচ্ছা, এরপর যেটা আছে এর ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মোর রিলায়েবল অ্যান্ড পোর্টেবল, হ্যাঁ, কম্পেয়ার টু ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড জেনারেশন। দ্য ফোর্থ জেনারেশন কম্পিউটার ইজ মোর রিলায়েবল অ্যান্ড পোর্টেবল, মোর রিলায়েবল অ্যান্ড পোর্টেবল, হ্যাঁ। 2 নম্বর হচ্ছে এটা বেটার কমিউনিকেশনের জন্য ইউজ করা হতো, আগের চেয়ে কমিউনিকেশনটা আরও বেটার হতে শুরু করেছে, এই কমিউনিকেশন জায়গাটা খুবই ছোট, বারবার বলছি সরি ফর দ্যাট। আচ্ছা, এবং এর এক্সাম্পল হচ্ছে কি, ফোর্থ জেনারেশন হচ্ছে কম্পিউটার ইন্টেল 400, এই সময় ইন্টেল অলরেডি চলে এসেছে বাজারে, ইন্টেল 400 চিপস, ওকে। এটা হচ্ছে ফোর্থ জেনারেশন কম্পিউটার কি, টেবিলটা এই ধরনের হবে, যেখানে জেনারেশন, সুইচিং ডিভাইস, স্পিড, অপারেটিং সিস্টেম, ক্যারেক্টারিস্টিক্স এবং এক্সাম্পল নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, আর রইল শেষ শিফট জেনারেশন, ঠিক আছে। শিফট জেনারেশন যে ফিফথ জেনারেশনের যে কম্পিউটারটা আছে, সে ফিফথ জেনারেশন কম্পিউটার নিয়ে আলোচনা করছি, দেখো ফিফথ জেনারেশন, ওকে। এটা এখন চলছে, প্রেজেন্ট, বিয়ন্ড, ঠিক আছে, প্রেজেন্ট চলছে এখন বলতে পারো। আচ্ছা, সুইচিং ডিভাইস, এই সুইচিং ডিভাইস হচ্ছে সুপার লার্জ স্কেল, যেমন আগেরটা ছিল লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিটস, এটা হচ্ছে সুপার লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিটস, ঠিক আছে, সুপার লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিটস। এস এল এস সুপার লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিটস, ওকে। আচ্ছা, এর স্পিড সেরকম কিছু উল্লেখ করা নেই এখনো পর্যন্ত। আচ্ছা, অপারেটিং সিস্টেম এর হচ্ছে নলেজ ইনফরমেশন প্রসেসিং সিস্টেম, নলেজ ইনফরমেশন প্রসেসিং সিস্টেম, প্রসেসিং
সিস্টেম, ঠিক আছে, নলেজ ইনফরমেশান প্রসেসিং সিস্টেম। আচ্ছা, তো এই ধরনের যে ফিফথ জেনারেশনের কম্পিউটার ছিল, ক্যারেক্টার সিরিজ, এগুলো অনেক বেশি মডার্নাইজড হয়ে গেছে। তো এর মধ্যে মেগা চিপস এনেবেল হয়ে গেছে। তো মেগা চিপস এনাবেলস আর এনাবেলস আর তার সঙ্গে সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে কি, প্যারালাল প্রসেসিং। প্যারালাল প্রসেসিং, আর এর এক্সাম্পল হচ্ছে কি, আমি এই জায়গাটায় ধরছিলাম, একটু মুছে লিখছি, আশা করছি তোমরা নোট করে নিয়েছো। এর এক্সাম্পল হচ্ছে আজকাল যেগুলো রোবোটিক্স যেগুলো আমরা বলি, এর এক্সাম্পল রোবোটিক্স। তো এক্সাম্পলটা বলে দিচ্ছি এখানে, রোবোটিক্স। তো এই হচ্ছে কম্পিউটারের জেনারেশন। আমি আর একবার চেষ্টা করব তোমাদেরকে বলতে, মানে সংক্ষিপ্ত সারে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন। তোমাদের খুব বেশি মাথায় রাখতে হবে ঠিক এই পয়েন্টগুলো, মানে সুইচিং ডিভাইস, স্পিড, অপারেটিং সিস্টেম, ক্যারেক্টারিস্টিক্স এবং এর এক্সাম্পল, ঠিক আছে? তো মাথায় রাখতে হবে। আমি যেন বলে দিচ্ছি, ফার্স্ট জেনারেশনের জন্য তোমরা মেমোরাইজ করো, আমি বলছি, চেষ্টা করছি। ফার্স্ট জেনারেশন সুইচিং ডিভাইস ছিল ভ্যাকাম টিউবস, ঠিক আছে। এর স্পিড ছিল 333 মেগা মাইক্রো সেকেন্ডস। অপারেটিং সিস্টেম ছিল ব্যাচ অপারেটিং সিস্টেম। এই ক্যারেক্টারিস্টিক্স কী কী ছিল, এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট কম্পিউটিং ডিভাইস, ঠিক আছে, এবং এটা হচ্ছে নন পোর্টেবল ছিল। এক্সাম্পল হচ্ছে ইউনিভ্যাক, এডসেক, এই ধরনের যে এনআইক, মার্ক ওয়ান, যে এগুলো যে ছিল এই উদাহরণ, ঠিক আছে। সেকেন্ড জেনারেশন যে কম্পিউটার আমরা দেখতে পাই, সেগুলো সুইচিং ডিভাইস, সেটার সুইচিং ডিভাইস কী ছিল, ট্রানজিস্টার্স, ঠিক আছে। স্পিডটা কত ছিল, 10 মাইক্রো সেকেন্ড, ঠিক আছে। অপারেটিং সিস্টেম ছিল টাইম শেয়ারিং সিস্টেম। ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি, এটা নন পোর্টেবল ছিল, ঠিক আছে, এবং এটা মোর রিলায়েবল ছিল। এক্সাম্পল হচ্ছে এর PDB-9, IBM 1401। থার্ড জেনারেশন সুইচিং ডিভাইস, ইন্টিগ্রেটেড সার্কিটস, স্পিড ছিল 100 ন্যানো সেকেন্ড। অপারেটিং সিস্টেম ছিল এর রিয়েল টাইম সিস্টেম, ঠিক আছে। আর এটা ক্যারেক্টারের মধ্যে গুরুত্বপূর্ণ আছে, এটা লেস পাওয়ার কনজিউম করতো। এক্সাম্পল হচ্ছে NCR 395, BSX 500, এই ধরনের। এগুলো জাস্ট আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে, MCQ-র জন্য। ফোর্থ জেনারেশন, ফোর্থ জেনারেশনের ব্যাপারে যদি আমরা বলি, এটা সুইচিং ডিভাইস ছিল লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে। স্পিড ছিল 300 ন্যানো সেকেন্ড। অপারেটিং সিস্টেম ছিল টাইম শেয়ারিং উইথ GUI ইন্টারফেস। ক্যারেক্টারিস্টিক্স ছিল এর এর মোর রিলায়েবল পোর্টেবল কম্পেয়ার টু আদার জেনারেশন, ঠিক আছে। এবং এটা ছিল অবশ্যই, এটা বেটার কমিউনিকেশনের জন্য ইউজ করা হতো। এক্সাম্পল হচ্ছে এর Intel 400 চিপস। ফিফথ জেনারেশন সুইচিং ডিভাইস লার্জ, সুপার লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিটস। এর স্পিড সেভাবে উল্লেখ নেই, বর্ণিত নেই। অপারেটিং সিস্টেম যেটা ছিল এর নলেজ ইনফরমেশান প্রসেসিং সিস্টেম। ক্যারেক্টারিস্টিক্স, এর ক্যারেক্টারিস্টিক্স ছিল এর প্যারালাল প্রসেসিং আছে এবং মেগা চিপস এনেবল করা আছে এর মধ্যে। এক্সাম্পল কি, এর এক্সাম্পল হচ্ছে রোবোটিক্স। ওকে, থ্যাংক ইউ।